নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি শ্রুতি। রাজ্য সরকারের অনুমোদনের পর আজ হাতে গোনা কয়েকটি বাস দেখা গেল রাস্তায়। রাজ্য সরকারের তরফে অনুমোদন দেওয়ার পর প্রথম দিন সেভাবে বেসরকারি বাস লক্ষ্য করা না গেলেও দ্বিতীয় দিনে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে হাতে গোনা কয়েকটি বাস চলাচল করতে দেখা গেল। এই অল্প সংখ্যক বাস থাকার কারণে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। অন্যদিকে বাস মালিকরা এদিন জানান, এইভাবে বেশি দিন বাস চলাচল করানো সম্ভব নয়। আমাদের পুরোপুরি ইচ্ছে থাকলেও বাস চালানো সম্ভব হচ্ছে না আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য। তাছাড়া এদিন বাস মালিকরা বলেন, যেভাবে ডিজেলের দাম বেড়েছে এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা সত্যিই পারছি না। বাস মালিক সংগঠনের এক সদস্য জানান, আমরা কোনো আন্দোলন করছি না বা কোনো বিক্ষোভ দেখাচ্ছি না, আমাদের ইচ্ছা রয়েছে বাস চালানোর, কিন্তু পকেটে টাকা না থাকলে ভর্তুকি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। হয়তো দু তিনটি চলছে বাসের। আমাদের তো কালকে পর্যন্ত দফায় দফায় অনেকগুলো মিটিং হয়েছে, শ্রমিক সংগঠনকে নিয়েও মিটিং হয়েছে, যেরকম শুনলাম, আমি ছিলাম না। তো আমার যেটুকু আমাকে যেটুকু কানে এলো, তাতে করে আমাদের ডিসিশন বরাবরই একটাই ডিসিশন যে আমরা বাস চালাতে ইচ্ছুক, বাস আমরা চালাতে চাই, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কোনো মালিক চালাতে পারছে না তাদের আর্থিক অবস্থা খারাপের কারণে। কারণটা হচ্ছে যে গাড়িটা বার করতে গেলে যে তেলটা লাগবে সেই তেলটা কেনার পয়সা নেই, আর দ্বিতীয়ত হচ্ছে যে সারাদিন গাড়িটা চালিয়ে যে পকেট থেকে 1-1.5 হাজার টাকা 2 হাজার টাকা তেলের ভর্তুকি দিতে হবে, সেটা দেওয়ার ক্ষমতা মালিকদের নেই। সে কারণেই মালিকরা একটা আতঙ্কে ভুগছে এবং সেই কারণে ভয়ে গাড়ি বার করতে পারছে না। এটা কোনো আন্দোলন নয়, কোনো রকম স্ট্রাইক নয়, কোনো রকম বন্ধ নয়। ইচ্ছা থাকলেও আমাদের ইচ্ছা তো সবসময় 100% ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, কারণ আমরা তো চাই চালাতে, কারণ আমাদের এটা রুটি রুজির ব্যাপার, সেই জন্য চালাতে পারছি না। বেশ কিছু মানে বেশিরভাগ মালিকই চালায়, সিদ্ধান্ত পরে মালিককে আমার তো, আমি তো বারবার বলছি যে কাউকে চালানোর নিষেধ নেই, আর বারণ নেই, যে কেউ চালাতে পারে এবং চালানোর জন্য সবাইকে বলা হচ্ছে, কিন্তু যে যাকে চালানোর জন্য বলা হবে সে তো আবার ঘুরিয়ে আমাকে বলবে আপনি গাড়িটা কেন চলছে না, আপনার গাড়ি চালান, আমি তো পারছি না। শান্তনু মন্ডল, আমার দুটো বাস চলে, শিউড়ি সাইটের লোক, আমার ডিস্ট্রিক্টের ভিতরে চলে। আমি বীরভূম জেলা বাস মালিক সমিতির একজন কমিটির মেম্বার। মোটামুটি আপনার আগে একখানা গেছে, একখানা যাচ্ছে, তারপরে আর গাড়ি যাওয়ার এখন কোনো সম্ভাবনা নেই, কারণ গাড়িতে লোকালে প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার হচ্ছে না, গাড়ি ঘোড়া এখন কমই চলছে, 1-2খানা করেই গাড়ি চলছে এখন। এখন অবস্থা খুবই খারাপ আছে, গাড়ির প্যাসেঞ্জার নেই, খালি খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে, খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে। না না, ভুল কথা, হয়তো ওইখান থেকে অন্য অন্য রুটে 1-1খানা করেই গাড়ি যাচ্ছে, মালিকরা হয়তো দেখছে সেটা ভাবছে, হয়তো একই রুটে সব গাড়ি যাচ্ছে তা তো নয়, কেউ সাঁইতিয়া যাচ্ছে, কেউ রামপুরহাট যাচ্ছে, কেউ দুমকা লাইনে যাচ্ছে, এভাবে 1-2খানা করেই গাড়ি চলছে, সব গাড়ি চলেনি এখন, খুব কম, সমস্ত কম, সমস্ত রুটে 1-2খানা করে গাড়ি চলছে। না, আমার নাম দয়াময় ভান্ডারী, আমি গাড়ি কন্ট্যাক্ট গেছিলাম, তো আমরা টিউশনের জন্য যে প্রিপারেশন নিচ্ছি, তো বাস অ্যাভেলেবেল নেই, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বাস নেই, দেখছি, ওয়েট করছি কতক্ষণে বাস পাওয়া যায়। 10-15টা? হ্যাঁ, খুবই কম, 15 মিনিট? না, অঞ্জলি ফকত।
ফার্স্ট ইয়ার চালাতে শুরু করেছি কাল থেকে। কাল কয়েকটা বাস চলেছে, আজ তুলনামূলক বাসের সংখ্যা বেশি। তবে কাল আমাদের যৌথ মিটিং হয়েছে লেবার ইউনিয়নের সাথে, তাতে আমরা বলেছি যে সবাই মিলে যৌথভাবে বাস যাতে চলে, স্বাভাবিক চলে, তার জন্য চেষ্টা করব। আপনারা কি চালাচ্ছেন বাস? আমরা বাস চালাচ্ছি, কিছু বাস চলছে, কিন্তু ভর্তুকি দিয়ে বাস চালানো সম্ভব নয়। আস্তে আস্তে হয়তো সেই বাসগুলোও বন্ধ হয়ে যাবে। যেভাবে ডিজেলের দাম বেড়েছে, 93 টাকা ডিজেলের লিটার, তাতে মালিকদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। ভর্তুকি দিয়ে মালিকটা বাস চালাতে পারবে না। আমাদের ইচ্ছা আছে বাস চালাবার, কিন্তু আমরা পেরে উঠতে পারছি না আর্থিক ক্ষতির জন্য। যেমন আসানসোল রুটে বাস চলেছে, রামপুরহাট। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলির রিপোর্ট, বড় কলকাতা ও বাংলার আওয়াজ। কিছু মালিক গাড়ি চালাতে পারছে, যাদের আর্থিক সামর্থ্য আছে তারা চালাতে পারছে, যাদের নেই তারা চালাতে পারছে না। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি? শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।